dengan diperintahkan oleh Air Vice Marshal dalam mengawal kuil dua manusia dengan dasar itu untuk wakil dengan diperintahkan oleh kalau yang aku dikawal ke semuanya betul ini bisa diawal hati di jajar simpanan dengan diperintahkan dalam sisi ulaman di positif kuil dalam keperasaan di mana-mana desa. এবং আরো অনেক কিছু বিষয় এখানে বিশেষ করে জামিনের ঘিরে আসলে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কি আমাদের হল এজেন্সি ভাড়া উপস্থিত তৃতীয় সাংবাদিক ভাড়া আসলাম আমি মাদ্রাসা আয়োজনটা অনেক বড় কারণ সংগঠনটা অনেক বড় এবং সেই আয়োজনটা বিশাল আকারে আমরা এই আয়োজনে দাওয়া পেয়ে আমরা কিভাবে আপনাদের অত্যন্ত আনন্দিত এবং উপস্থিত হতে পেরে আনন্দিত পাশাপাশি আজকের যে বিষয়টা নিয়ে আমরা এসে পেয়েছি সেই কথাটি হল যে অতীতের যে হক আমাদের হয়েছে 2022 সনে আমরা যতটুকু দেখেছি অন্যান্য বছরের তুলনায় ভাবে হয়েছিল কিন্তু তার ফাঁকেও কিছু না কিছু জায়গা 19-20 কিছু হয়েছে আগামী হজের মৌসুম 2023-এ আমরা সে ত্রুটি বিচ্ছুটি নিব যাতে আর আমাদের দেখতে না হয় তার জন্য আন্তরিকভাবে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে সবচেয়ে বড় জিনিস আল্লাহকে খুশি না তখনই করা সম্ভব যখন আল্লাহ মেহমান যে হজ আপনি তাদের কারণে সন্তুষ্ট করতে পারবো যতক্ষণ পর্যন্ত করতে পারবো না আল্লাহ তালা খুশি হবেন না অতএব আমাদের এই বিষয়টা মাথায় রেখে আমরা যারা এজেন্সি ভাইরা আছি আপনারা এবং আপনারা আপনাদের যে লোকজন এই কাজে নিয়োজিত করেন তাদের আচার ব্যবহার চালন চলন কথাবার্তা এবং যথারীতি সরকারি বিধিবিধান মেনে এই আগামী হজটা পবিত্র হজ যেন আল্লাহ তাআলা সুন্দর সুস্থভাবে শেষ করার তৌফিক আতা করেন এই জন্য আল্লাহ তাআলাকে এই মাহে রমজানে আমরা কামনা করছি আমরা কামনা করি আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের বিধি আত্মার প্রতি মাগফিরাত কামনা করি এই আজকে মাগফিরাত মুনাজাতের মধ্য দিয়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করেন এবং তার জন্য চিরনিদ্রা যাবার সাইজন সুখে সেখানে বসবাস করেন আমরা চাই আল্লাহ তাআলা আপনাদের উপর আমাদের উপর সন্তুষ্ট হোক এবং আমরা তো কারণ যদি শেখ হাসিনা যে চিন্তা করেন যে আশা করেন যা তার ইচ্ছা সেই আশা ইচ্ছা পূরণের একটি লক্ষ্য সেটা হল আল্লাহ নামক কোনো অবস্থাতে কোনো কষ্ট না পায় মানে প্রধানমন্ত্রী একটি জিনিস বারবার বলেন হজের বিষয়ে কোনো ছাড় নেই এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে সতর্কতার সহিত চিন্তা চেতনার মধ্য দিয়ে তার নিষ্ঠা ক্ষমতা মেধা প্রজ্ঞাকে সমস্ত তার সুন্দরভাবে আপনারা যদি শেষ করতে পারেন আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে আশাবাদী বা আমরা প্রত্যাশা করি আপনাদের কাছে অনুরোধ অবশ্য অবশ্যই আপনারা আগামী হজকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে সমস্ত হজেতে আমাদের কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো শেষ করে আমরা এই হজের 21 মেটে ফার্স্ট পাই আমরা যেন সুন্দরভাবে চালু করতে পারি এবং সর্বশেষ পর্যন্ত কোনো অবস্থাতে যাতে কোনো হজযাত্রী নির্দিষ্ট সময়ে মধ্যে যাবা যাতায়াত করতে কোনো বাধা বিপদ সৃষ্টি না হয় তার জন্য সবাই সন্তুষ্ট থাকবেন আমি আশা করব আমাদের এই হজের সাথে রিলেটেড যত মন্ত্রণালয় আছেন তারা সবাই আন্তরিকতার সাথে কাজ করছেন আমার বিশ্বাস সবার ঐক্যবদ্ধ বদ্ধ প্রতিষ্ঠার মধ্যে আজকে হাত আমি